কুকুরকে অত্যাচার করে টিকটক ভিডিও বানানোর অপরাধে হাজারীবাগের তরুণ আবিরকে আটক করেছে পুলিশ। রবিনহুড দ্য অ্যানিম্যাল রেস্কিউ সোসাইটির উদ্যোগে পুলিশ তাকে আটক করে। প্রাণীদের প্রতি অমানবিক আচরণ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন আতিকা রহমান, সহযোগিতা করেছেন শেখ ফরিদ। প্রাণীর প্রতি ভালোবাসা নয়, বরং পশু পাখির উপর অত্যাচার করে তা মোবাইলে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিত হাজারীবাগের তরুণ আবির। সম্প্রতি কুকুরের উপর অত্যাচার করে টিকটক ভিডিও বানিয়ে ভাইরাল করে আবির। সেই ভিডিও আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আনে রবিনহুড দ্য অ্যানিম্যাল রেস্কিউ সোসাইটি। এরপর আবিরকে আটক করে পুলিশ। প্রাণীদের নিয়ে এমন অমানবিক কাজ করলে তাদের শাস্তি পেতে হবে বলে হুঁশিয়ারি করেন এই পুলিশ কর্মকর্তা। কুকুরকে ঘোরাচ্ছিল, এটা আবার ফেসবুকে দিয়ে ভাইরাল করেছে। আসলে এটা কত একটা নিন্দনীয় কাজ, লজ্জিত কাজ। যারা এইগুলো করে এরা এদের শাস্তি হওয়া উচিত। প্রাণীদের উপর অত্যাচার বন্ধে ও বিপজ্জনক স্থানে আটকে পড়া প্রাণী উদ্ধারে 12 বছর ধরে কাজ করছে রবিনহুড দ্য অ্যানিম্যাল রেস্কিউ সোসাইটি। বিপদে পড়লে সাধারণ মানুষ তাদের সহায়তা চান। ঘটনার দিন মোহাম্মদপুরের এক বাসিন্দা জানান, বহুতল ভবনের 7 তলায় তার বিড়ালটি আটকে পড়েছে। খবর পেয়ে ছুটে যান রবিনহুডের সদস্যরা। নিজের প্রিয় বিড়াল ফিরে পেয়ে কৃতজ্ঞতা জানান এই নারী। 10 তলা অ্যাপার্টমেন্টের মধ্যে আমি 8 তলায় থাকি এবং 8 তলায় আমার নিচে যে সানসেট, 7 তলার সানসেটে ও আটকাই গেছে এবং খুব ভয় পাচ্ছিল। যেহেতু ডোমেস্টিক ক্যাট, তো ওনারা 10 তলার ছাদ থেকে নেমে 7 তলার সানসেটে গিয়ে আমার ক্যাটটাকে উদ্ধার করেন। বিপদে পড়ার তো 10 মিনিটের মধ্যে আমি মানে স্টেপ নিয়ে নেই, তো ওনারা খুব ফাস্টই চলে আসছেন। ওনারা অলরেডি অন্য জায়গায় খুব দূরেই ওনারা একটা মিশনে ছিলেন, তারপর ওনাদের কাজ শেষ করে ওনারা খুব ফাস্টই চলে আসছে, মানে খুবই ফাস্টেস্ট ছিল। আমি খুব চাইতাম যে এরকম একটা রেস্কিউ টিম কেন নাই আমাদের দেশে। কেউ যদি জাতীয় জরুরি সেবা 999 ফোন করে, যে কোনো পশু প্রাণী আটকে বা ফেঁসে গেলে শুধুমাত্র আমরা ওই অ্যানিমেলগুলো উদ্ধার করে থাকি। আমাদের আসলে গভর্নমেন্ট কন্ট্রিবিউশন প্রয়োজন, কারণ আমাদের একটা গাড়ি, আমাদের ফিক্সড কয়েকজন মেম্বার। আমাদের গভর্নমেন্ট থেকে একটা ফান্ড পেলে তাহলে আমরা একদম বাই পেইড টিম রেখে আমরা বাই শিফটিং আমরা এই কাজগুলো চালাতে অনেক সুবিধা হয়, কারণ একটা ফিক্সড টিম নিয়ে 7 দিন সকাল থেকে রাত পর্যন্ত কাজগুলো চালানো অনেক ডিফিকাল্ট। এবং আপনারা দেখলেন আমরা যেভাবে হার্নেস পরে এই 10 তলা থেকে নেমে আমরা যেভাবে কাজটা করেছি, এটা কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত কোনো টিম নেই, আমরাই একমাত্র করছি। সো এটার জন্য অবশ্যই আমরা চাচ্ছি যে সবাই আমাদের যারা সলভেন্ট বা গভর্নমেন্ট আমাদের দিকে এগিয়ে আসুক, কারণ এই পর্যন্ত আমরা ভিআইপি ভিভিআইপি সবার অ্যানিমেল রেস্কিউ করেছি। আমরা করতে পারছি দেখেই সবাই আমাদেরকে এবং 999 আমাদেরকে রেফার করছে, আমরা এটা ফ্রি করে থাকি। জীববৈচিত্র্য পরিবেশে ভারসাম্য রক্ষাকারী প্রাণীদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান পরিবেশবাদীরা। আতিকা রহমান, আরটিভি, ঢাকা।